ঘূর্ণিঝড় মোরা উপকূলের স্থলভাগে আঘাত হানে 135 কিলোমিটার গতিতে। স্থানীয়রা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ায় প্রাণহানি হয়েছে কম, তবে লন্ডভন্ড হয়ে গেছে বাড়িঘর, গাছপালা আর ফসলি জমি। ক্ষয়ক্ষতির সেই চিত্রই এখন ফুটে উঠছে। ঘূর্ণিঝড়ে চকরিয়া ও কক্সবাজারে গাছ চাপা পড়ে নিহত হয় 4 জন। এছাড়া উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ও কেন্দ্রে অসুস্থ হয়ে 3 জন এবং সাগরে ডুবে 1 জনের মৃত্যু হয়েছে। 6টি মাছ ধরার ট্রলার সহ বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছে অর্ধশত জেলে। নিখোঁজদের উদ্ধারে অংশ নিয়েছে নৌবাহিনীর 12টি জাহাজ ও 2টি টহল বিমান। কুতুবদিয়ার অদূরে গভীর সমুদ্র থেকে 20 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। এদিকে ভারতীয় জলসীমা থেকে ভেসে যাওয়া 33 বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনীর 1টি জাহাজ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্ট মার্টিন, মহেশখালী, মাতারবাড়ি ও কুতুবদিয়ায় গাছপালা উপড়ে যাওয়ায় বহু স্থানে এখনও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। বান্দরবানে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পর থেকে আবারও শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। মংলা বন্দর থেকে আন্তর্জাতিক নৌরুট সহ অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল আবার শুরু হয়। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা 1,87,00,000 টাকা উপকূলের 15টি জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় জরুরি ত্রাণ বিতরণ শুরু করেছে নৌবাহিনী। এছাড়া দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য 23 সদস্যের 2টি মেডিকেল টিম কাজ করছে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 16 জেলায় 1,700 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব জানান, ঘূর্ণিঝড়ে দক্ষিণাঞ্চলের 54,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 2,86,245 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, 19,929টি ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের সকল জেলা প্রশাসকদের সাথে সার্বক্ষণিকভাবে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে ক্ষতিগ্রস্ত এলাকায় বরাদ্দ করা ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন।